প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে আমাদের অর্থাৎ ভারতবাসীর সকলের প্রিয় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার জন্ম হয় ১৯২৬ ছাব্বিশ সালে পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটের এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতার নাম নিবারণ ভট্টাচার্য ও মাতার নাম সুনীতি দেবী সুকান্ত ভট্টাচার্য ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভাত্র পুত্র তার বয়স আট নয় বছর যখন তখন থেকে তিনি লিখতে শুরু করেছিলেন এবং লেখা ভালোবাসতেন মাত্র এগারো বছর বয়সে তিনি রাখাল ছেলে নামক একটি গীতিনাট্য রচনা করেন তিনি যখন পাঠশালাতে পড়ছিলেন তখন তিনি ধ্রুব নাটকে অভিনয় করেছিলেন তিনি বিশেষ করে অসহায় নিপীড়িত সর্বহারা মানুষের সুখ দুঃখ তার কবিতার মাধ্যমে প্রকাশ করতেন অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে তিনি ধনী মানুষদের বিরুদ্ধে তিনি অনেক কিছু লিখেছেন তিনি তার কবিতার মাধ্যমে সমাজের শ্রেণী বৈষম্য দূর করতে চেয়েছিলেন তিনি মানুষের কল্যাণের জন্য বিভিন্ন সময়ে মানবিকতার পরিচয় পান তিনি ছিলেন প্রচণ্ড লড়াকু তাকে কেউ কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি তিনি মানুষকে উজ্জীবিত করে বিদ্রোহের ডাক দিয়েছিলেন তার এই ডাকে সবাই এগিয়ে এসেছিলেন তিনি কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগ সম্পাদনা করেছিলেন তিনি বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান লাভ করেছিলেন তার কবিতা মানুষের মনে গভীর প্রভাব ফেলে দেয় তার রচনাবলির মধ্যে উল্লেখযোগ্য হল ছাড়পত্র পূর্বাভাস ঘুম নেই অভিযান হরতাল ইত্যাদি তার কবিতা পড়ে জানা যায় তার মধ্যে এক লৈখিক দক্ষতা ছিল তার কবিতার মাধ্যমে মানুষ তার জীবনের দুঃখ যন্ত্রণা বাধা জয় করতে পারত এবং শক্তি জোগাতে তার কবিতার মাধ্যমে তার কবিতা মানুষকে সাহস ও নতুনভাবে বাঁচতে শিখিয়েছে তিনি তার নিজ প্রতিভা ও ধৈর্যের সাথে ভাবনাগত দিক থেকে তার বয়সের তুলনায় অনেক বেশি এগিয়েছিলেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস দ্বিজেন্দ্রলাল রায় সহ অনেক বড় বড় কবির মাঝেও তিনি তার কবি প্রতিভাকে ফুটিয়ে তুলেছিলেন সময় তিনি বিপ্লবী ও স্বাধীনতার জন্য পার্টির কাজ কর্মলিপ্ত হয়েছিলেন হঠাৎ তার শরীরে ম্যালেরিয়া ধরা পড়ে ও পরে দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয় এবং উনিশশো সালে তেরোই মে মাত্র একুশ বছর বয়সে তিনি পরলোক গমন করেন ঈশ্বর কবি সুকান্ত ভট্টাচার্য এর মৃত্যু হলেও তিনি আমাদের হৃদয়ে তার কবিতার মাধ্যমে তিনি আজও চিরস্মরণীয় হয়ে আছেন ওনার জীবন কাহিনী আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে প্রিয় দর্শক বন্ধুদের কিছুটা হলেও উপকৃত হয় আর আমার এই চ্যানেলটি বানানোর একটাই উদ্দেশ্য যে আমরা ভারতবাসী আমাদের সকলেরই অধিকার আছে বিখ্যাত কবি বিখ্যাত সাহিত্যিক বিখ্যাত প্রতিভাবান সম্পূর্ণ মানুষকে পেয়ে এবং তার ভিডিও তাই আমি আপলোড করেছি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত